আজ ভাতৃদ্বিতীয়া আর এই ভাইফোঁটার অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে মানুষজন অংশগ্রহণ করেছেন ভাইফোঁটা নিচ্ছেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা মেয়র ফেরাদ হাকিম ভাইফোঁটার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফেরাদ হাকিম কলকাতার মেয়রও তিনি এবং ভাতৃদ্বিতীয়ার এই শুভ অনুষ্ঠানে তার কপালে টিপ পরিয়ে মঙ্গল কামনায় বোনেরা ফেরাদ হাকিমের ভাইফোঁটার সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ভাইফোঁটা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন ফেরাদ হাকিম আজ ভ্রাতৃদ্বিতীয়ার এই ভাইফোঁটার অনুষ্ঠানে সামিল হয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্বরাও তৃণমূল নেতা তথা রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী কলকাতার মেয়র ফেরাদ হাকিম তিনিও এই ভাইফোঁটার অনুষ্ঠানে যোগ দিয়েছেন আর ভাইফোঁটা মানে মিষ্টি মুখ ফোঁটা দেওয়ার পর এমনিতে মিষ্টি মুখের আয়োজনও রয়েছে পাশাপাশি ফেরাদ হাকিম তিনিও তার বোনদের উপহার দিচ্ছেন ফেরাদ হাকিমের ভাইফোঁটা ভাতৃদ্বিতীয়ার অনুষ্ঠানে ফেরাদ হাকিম রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী কলকাতার মেয়র তিনি এই ভাতৃদ্বিতীয়ায় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন ঘরে ঘরে ভাতৃদ্বিতীয়ার অনুষ্ঠান করছে সকাল থেকেই ভাইদের মঙ্গল কামনায় বোনেরা এবং এই ভাতৃদ্বিতীয়ার ভাইফোঁটার অনুষ্ঠানে সামিল হয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্বরাও এতলায় ভাতৃদ্বিতীয়ার অনুষ্ঠানে ফেরাদ হাকিম তার মঙ্গল কামনায় বোনেরা রাজ্য গুরুত্বপূর্ণ মন্ত্রী কলকাতা মেয়র ফেরাদ হাকিম অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে এবং সেখানেই মন্ত্রী কপালে ফোঁটা দিয়ে তার মঙ্গল কামনায় নিয়ে ভাইফোঁটা মানে মিষ্টি মুখ উপহার এবং সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একদিকে বোনেরা যেমন ফোঁটা দিয়ে ফেরাদ হাকিমকে মিষ্টি মুখ করার জন্য উপহার তুলে দিচ্ছেন পাশাপাশি মন্ত্রীপক্ষ থেকেও দেওয়া হচ্ছে বিভিন্ন উপহার ভাতৃদ্বিতীয়ায় ফেরাদ হাকিম মঙ্গল কামনায় বোনেরা
আজ ভ্রাতৃ দ্বিতীয়া এবং সেই অনুষ্ঠানে সামিল হয়েছেন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিম। চেতলায় একটি ভাইফোঁটার অনুষ্ঠানে আয়োজন করা হয় এবং সেখানেই রয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তার মঙ্গল কামনায় বোনেরা এবং ফোঁটা দিয়ে মঙ্গল কামনা করছেন বোনেরা, সঙ্গে মিষ্টিমুখ এবং পাশাপাশি উপহার বিনিময় চলছে। একদিকে বোনেদের পক্ষ থেকে যেমন ভাইফোঁটার ফোঁটা দিয়ে মিষ্টিমুখ করানো হচ্ছে, পাশাপাশি উপহার দেওয়া হচ্ছে এবং ফিরহাদ হাকিম তিনিও তাদের হাতে বোনেদের হাতে তুলে দিচ্ছেন উপহার। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, আমরা দেখতে পাচ্ছি ফিরহাদ হাকিম তাকে ফোঁটা দিচ্ছেন বোনেরা চেতলার একটি অনুষ্ঠানে। ফিরহাদ হাকিমের কি রিয়াকশন? দেখো, তুমি দেখতেই পাচ্ছ যে এখন ফোঁটা দেওয়ার পর্ব চলছে এবং বেশ কিছুক্ষণ আগে ইতিমধ্যেই কিন্তু দুজন ফোঁটা দিয়ে দিয়েছে এবং শেষজন বলা যেতে পারে তিনি চেতলারই বাসিন্দা চৈতালি দাস, তিনি এখন ফোঁটা দিচ্ছেন। প্রতি বছরই কিন্তু খুব সুশৃঙ্খলভাবে নিয়ম মেনে সমস্ত আচার উপাচার নিয়েই কিন্তু এখানে ফিরহাদ হাকিম এই ভাতৃদ্বিতীয়া পালন করেন এবং বিভিন্ন জায়গা থেকে হাওড়া থেকে যেমন এসেছে, যাদবপুর থেকে যেমন তার বোনেরা এসেছে ভোট দিতে এই ভোটা দিতে, সেই রকমভাবেই কিন্তু ফিরহাদ হাকিম দেখতেই পাচ্ছেন যে ভোটা দেওয়ার পর্ব চলছে এবং মিষ্টি বিনিময় এবং দেখতেই পাচ্ছ যে তিনি কিন্তু এগুলো খুব উপভোগ করেন। বিগত দিনেও আমরা দেখেছি যে ফিরহাদ হাকিম কিন্তু এই যে বিভিন্ন যে আচার উপাচার মেনে তিনি পুজো আশ্রা যেমন করেন, তিনি নিজের দুর্গা পুজো কালী পুজো থেকে শুরু করে বিভিন্ন হিন্দুদের যে সমস্ত ধর্মীয় আচার উপাচার তিনি কিন্তু নিষ্ঠাভরেই করেন এবং সেইভাবে কিন্তু আজকে ভাতৃদ্বিতীয়ার দিনও কিন্তু বোনেদের কাছ থেকে তিনি হাসি মুখেই ফোঁটা গ্রহণ করছেন, শুভেচ্ছা বিনিময় করছেন এবং এখন গিফট দেওয়ার পালা চলছে। দেখতেই পাচ্ছ তুমি, আমরা তার সঙ্গে কথা বলবো। এই আশীর্বাদের পালাও শেষ প্রায়, মন্ত্রীর সঙ্গে যদি একটু কথা বলা সম্ভব হয়। যেহেতু আমাদের যারা বোনেরা এখানে আমাদের যাদবপুর থেকে এসছে, এরা বিভিন্ন প্রত্যেক বছর আসে, প্লাস আমার নিজে এখানে আরেকবার ভাইফোঁটা হয়ে গেছে, যেটা হলো প্রতিপদে একটা হয়েছে, এটা দ্বিতীয়াতে যারা দেয় ওরা আসে প্রত্যেক বছর, তাই আমিও রেডি হয়ে সকাল থেকে বসে থাকি চান টান করে যে ভাইফোঁটা নেব। এটা একটা আমার কাছে একটা পাওয়া যায়, এতগুলো বোন আমাকে আশীর্বাদ করেছে যেখানে বলছে যে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, না যেও ভাই অন্য ঘাটা, আজ থেকে তোমার জমদুয়ারে পড়লো কাটা, জমজমুনা দুই ভাই বোন, আমি দিলাম আমার দাদাকে ফোঁটা। তো এটা একটা মনেদের যে প্রার্থনা, সেই প্রার্থনা হচ্ছে যে আমি যাতে তাড়াতাড়ি জমদুয়ারে না যাই তার জন্যে। আর এরপরে আমি যাচ্ছি আমার দিদি মমতাদির বাড়িতে ফোঁটা নিতে, এরপরেই যাব। সেটাও আমার কাছে একটা ইয়ে যে আজকে এত বছর ধরে দু একবার মাঝখানে মা মারা গেছিলো, তারপর দু একবার ইয়ে হয়েছে, বাদ বাকি কন্টিনিউয়াস আজকে প্রায় 30-35 বছর ধরে ওখানে আমি ফোঁটা নিই, এরপরে ওখানে যাবো। আজকে সারাদিন হচ্ছে, এরপরে ওখানে যাব কালীঘাটে দিদির কাছে, মুখ্যমন্ত্রীর বাড়ি। এখন মুখ্যমন্ত্রী অ্যাকচুয়ালি আমার দিদি, তার কারণ আমরা 30-35 বছর ধরে সম্পর্ক, যখন
মুখ্যমন্ত্রীও ছিল না, বিরোধী নেত্রীও ছিল না, তখন থেকে আমাদের সাথে রিলে, মানে আমার সাথে, আমি ওনার ভাই। তো যাব, ওখানেই খাওয়া দাওয়া আছে। আগে দুপুরবেলা খাওয়া দাওয়া মুখ্যমন্ত্রীর বাড়িতে? পাঞ্জাবিটা দিয়েছে একজন। প্রতি বছরই তো আপনি এই খুব উপভোগ করেন এই ভাতৃদ্বিতীয়ার দিন? নিশ্চিতভাবে, এটা একটা, দেখেন, এটা বাংলার বাঙালির একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মধ্যে আমরা যারা বাঙালির ঘরে যত ভাই বোন, একও হোক একও হোক একও হোক হে ভগবান।